রাত দখলের রাতেই আক্রান্ত হতে হলো মহিলা পুলিশ কনস্টেবলকে। বাগুইআটিতে দুষ্কৃতীদের ইটের ঘায়ে আহত হন শম্পা প্রামাণিক। ওই রাত কি শম্পারও ছিল না, সেই প্রশ্নই তো উঠছে। প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজ্য পুলিশের, ঘটনার নিন্দা করেও রাজ্য সরকারকে খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। চিকিৎসক, নার্স, মহিলা পুলিশের নিরাপত্তাও নেই। সূত্রের খবর, মহিলা কনস্টেবল এখনও একজন ট্রেনি। একজন ট্রেনিকে কিভাবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে মোতায়েন করা হয়েছে, সেই প্রশ্নই তুলেছেন তিনি। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা জানেন যে স্বাধীনতা দিবসের প্রাক্কালে এবং 14ই আগস্ট মধ্যরাতে আরজিকর ঘটনার প্রতিবাদে রাত দখলের ডাক দেওয়া হয়েছিল এবং সেই রাত দখলের রাতেই আক্রান্ত হয়েছিলেন মহিলা পুলিশ কনস্টেবল, বাগুইআটিতে দুষ্কৃতীদের ইটের ঘায়ে আহত হয়েছিলেন মহিলা পুলিশ কনস্টেবল শম্পা প্রামাণিক। ওই রাত কি শম্পারও ছিল না, প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজ্য পুলিশের, ঘটনার নিন্দা করেও রাজ্য সরকারকে খোঁচা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিকিৎসক, নার্স, মহিলা পুলিশের নিরাপত্তাও নেই, এমনটাই কিন্তু বলেছেন তিনি। এবং সূত্রের খবর যে মহিলা কনস্টেবল এখন একজন ট্রেনি, আর সেই ট্রেনিকে কিভাবে আইন শৃঙ্খলার রক্ষার কাজে মোতায়েন করা হলো, সেই প্রশ্নই তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার করা সেই টুইটের ছবি একদিকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং আপনারা জানেন যে আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়েই রাত দখলের ডাক দেওয়া হয়েছিল, যেখানে গোটা রাজ্য জুড়ে যে ছবি আমরা দেখতে পেয়েছিলাম যে স্বাধীনতা দিবসের প্রাক্কালে 14ই আগস্ট মধ্যরাতে যে রাত দখলের ডাক দেওয়া হয়েছিল এবং সেই রাত দখলে ক্ষেত্রে বাগুইআটিতে সেখানে দুষ্কৃতীদের ইটের আঘাতে আক্রান্ত হয়েছেন মহিলা পুলিশ কনস্টেবল। ওই মহিলা পুলিশ কনস্টেবল তিনি ঠিক কি অভিযোগ করছেন, কি হয়েছিল তার সঙ্গে সেই দিন রাতে, আপনাদেরকে দেখাবো। এই ঘটনাটা হঠাৎই আক্রান্ত, মানে প্রোটেকশন নেওয়ার আগে হঠাৎই শুরু হয়ে যায়, তার ফলে আচমকা ইট লেগে আমি আক্রান্ত হই। আমি ছাড়া অন্যান্য অনেক পুলিশকর্মী আক্রান্ত হয়েছে। এখন শারীরিক অবস্থা আগের থেকে একটু ভালো, তবে চোখের ব্যাপার একটু তো সেন্সিটিভ রয়েছে, ওপর নিচে ভালো রকম আঘাত হয়েছে, সার্জারি অপারেশন হয়েছে। আমাদের চাকরিটাই এমন যে ভয়ের কোনো ব্যাপার নেই, তবে পরবর্তীতে আরো ভালো প্রোটেকশন নিয়ে যেন কাজটা করতে পারি সেই দিকে লক্ষ্য রাখছি। আপনাদেরকে শোনালাম ওই মহিলা পুলিশ কনস্টেবল তিনি ঠিক কি বলছেন, কি হয়েছিল সেদিন মধ্যরাতে এবং কিভাবে ইটের আঘাতে তাকে আহত হতে হয়েছিল। এর প্রেক্ষিতেই ওই মহিলা পুলিশ কনস্টেবলের বাবা তিনি কি বলছেন শোনাব। বিশাল আতঙ্ক, মেয়ের কি হলো, চোখ চলে গেল না বাঁচলো না মরলো, আমাদের কিন্তু এটাই তখন প্রোগ্রাম। এই যে তারপরে আস্তে 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 তবে গা আমরা জানতে পারলাম এই ঘটনা হয়েছে। সুরক্ষা দিতে গিয়ে আরেকটা মেয়ে, সুরক্ষা দিতে গিয়ে আরেকটা মেয়ে চলে যাবে, এটা তো উচিত নয়। যেহেতু আমার বাড়ি এখানে, মেয়ে কাজ করবে কলকাতায়, আর কলকাতায় যা ব্যাপার হচ্ছে, জায়গা তো খুব একটা যে ভালো তাও আমরা বলবো না। প্রশাসনের উপর আস্থা রাখছি। হ্যাঁ, প্রশাসনের উপর আমরা আস্থা রাখছি। আপনাদেরকে শোনালাম মহিলা পুলিশ কনস্টেবল এবং তার বাবা তারা ঠিক কি বলেছেন। এবং এই ঘটনার প্রেক্ষিতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি পোস্ট করেছেন এবং তিনি বলছেন যে বাগুইআটিতে সেখানেই যখন দায়িত্বে দেওয়া ছিল আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, কিন্তু তিনি একজন ট্রেনি, অর্থাৎ এই শম্পা প্রামাণিক যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই শম্পা প্রামাণিক তিনি একজন ট্রেনি, তাকে কেন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সেদিন পাঠানো হয়েছিল, সেই পোস্টে তিনি এই প্রশ্ন তুলেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে ওই রাতটি শম্পারও ছিল না, এমনই পোস্ট করেছেন বিরোধী দলনেতা। রাজ্য পুলিশের করা নিন্দা করেছেন পোস্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিভাবে তিনি রাজ্য সরকারকে খোঁচা দিয়েছেন সেই পোস্টের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। চিকিৎসক, নার্স, মহিলা পুলিশেরও নিরাপত্তা নেই, এমনটাই বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মহিলা কনস্টেবল এখনো একজন ট্রেনি, একজন ট্রেনিকে কিভাবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে মোতায়েন করা হয় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে, সেই প্রশ্নই করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং ওই রাত কি শম্পারও ছিল না, এই প্রশ্ন তুলেই পোস্ট করেছেন বিরোধী দলনেতা।